ঘোরাবি না। এই মুহূর্তে আমরা আছি শিলিগুড়ি কর্কুট মোড়, এটা নাম মোটর নম্বর ক্যানেল মোড়। ক্যানেল মোড়ে দাঁড়িয়ে আছি আমরা একটা বন্ধুর সঙ্গে, না বান্ধবীর সঙ্গে দেখা করবো, আমার প্রিয় বন্ধু, তার কাছে বই নাকি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরা শিলিগুড়ি থেকে আসছিলাম, আসার পথে আমাদের এমার্জেন্সি করে বাস থেকে নামতে হলো। দেখো এখন মনে হচ্ছে এই জায়গাটা কোথায় রে, ক্যানেল মোড়। এই পিছন দিকে দেখতে পাবো তোমার শিলিগুড়ি, আমাদের দার্জিলিং আছে। দার্জিলিং তোমরা ঘুরতে যাও নাকি? ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এই পাশে দেখতে পাচ্ছ আমাদের একটা ভালো প্লেস, অমৃত ভোগ। এখানে কি পাওয়া যায়, কি আছে এটা রে? দাদা এটা কিসের কিসের গোডাউন? আটা ময়দা কা দেখতে পাচ্ছ, অমৃত ভোগ, আটা ময়দা, সুজি, বেসন, ডালিয়া এসব পাওয়া যায় এখানে। ভালো ফ্যাক্টরি রয়েছে এই জায়গাও। দেখো পাহাড়ি অঞ্চলে এলাকা, আমাদের জলপাইগুড়ির কাছাকাছি, শিলিগুড়ির কাছাকাছি এখান থেকে। কিরে তুই এদিকে উইট করাই, কোথায় দাঁড়াবি? এখানে আয়, এখানে আয়, এখানে বসে থাক ভাই। আমরা বিশাল মার্কেটের সামনে শপিং করার পর আমরা এখন বাড়িতে ফিরে যাবো। বিশাল মার্কেট থেকে শপিং করার পর আবার বিগ বাজারের দিকে, কলকাতা বাজারে, সেখানে যাবো জলপাইগুড়ি। সেখানে গিয়ে কিছু শপিং করবো, শপিং করার পর আমরা আরও কিছু কী করবো তোমাদের দেখাবো। ভালো করে দেখো, ভিডিওর সঙ্গে থাকো। এই রাত্রিবেলা জলপাইগুড়ি শহরটাকে চরম লাগে, দেখতে পাচ্ছ একটা পিসফুল একটা শহর। চারিদিকে দোকান, ফুটপাত দোকানগুলো কাপড়ে খুব সুন্দর সুন্দর,